আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খণ্ডের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠে সম্পূর্ণ হাদিসগুলোর মূলনামূলক বাছাইকৃত মিশকাত শরীফ থেকে সহজ হাদিসগুলোকে আনা হয়েছে তো আমরা শুরু করছি আদারসে সানি দ্বিতীয় পাঠ এই মিশকাতিন নববিয়তি মিশকাত নববিয়তি থেকে হাদিসগুলো এক আচ্ছা এর আগে আমরা নিচের কিছু ইয়া দেখি দেখেন মিসকাত মানে দীপাধার আর হলো দীপাধার মানে দীপাধার কাকে বলে যে কি করে যে আমাদের গ্রামে দেখছি ল্যাম্প জ্বালাইতো আর কি কেরাসিনের ল্যাম্প তো ওইটাকে তারপর ধারণ করার জন্য যে তাক করা থাকে মানে মাটির ঘরে মাটির ইয়াতে তাক করা থাকে অথবা কাঠের বানানো থাকে যেটাকে আলাদা মানে ওই ল্যাম্পটাকে ধারণ করে রাখে ব্যাস ওইটাই হলো কি দীপাধার আর রেওয়ায়ত মানে বর্ণনা করা রওয়ায় আরবি রেওয়ায়ত বর্ণনা করা তারপরে থেকে সাতরুন মানে অর্থে সাতরুন মানে অর্থে আর হজ্জাতন প্রমাণ দলিল মিধানুন দারিপাল্লা দিয়া উন আলো পরের পৃষ্ঠা আসি হাকায়াত মানে বর্ণনা করা হাকাই আহকি হাকায়াতান আদমা ও তাকে রক্তাক্ত করলো আল ইদমা ও রক্তাক্ত করা আল ইতে মালু কাউকে সরকারি কাজে নিযুক্ত করা তারপর আলিব তেলা ও পরীক্ষা করা আল্লাহ তামান নাও তোমরা আকাঙ্ক্ষা করোনা তামান তামান্না তামান্না তামান নিয়ান থেকে আশা আশা মানে পক্ষপাতিত্ব আহ আশা রাতুন পক্ষপাতিত্ব আফিয়া তো নিরাপদ আলবির পূর্ণ আনু আল্লাহর রানুগত্ব তারপর আল ফাউজ আল 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 ফজুর পাপাচার আহ তাকে পৌঁছাবেন ভালোলাগে বাল্লোগি তাবলিগান পৌঁছানো যদিও আচ্ছা আলবানিও স্বচ্ছলতা আলগিনা আর কারণ মোকাবেখে না হওয়া আলগিনা আলহুদা মানে হেদায়েত তারপর আত্মক মানে তাকুয়া ধর্মনিষ্ঠা তারপর মানসিলাতনের মানে ছিল হলো কি জবাব তো এর রহিতসে মানসি মানে মর্যাদা আল আফাফ মানে চরিত্র পবিত্রতা আর কদর মানে ফয়সালা করেছেন তাকদিরে রেখেছেন ইত্তাবা অনুসরণ করা আততাবা

আহ আহ করা বাতাই বিয়ে তু তো মাধার কি আহ আলবাই তু আলবাই তু তা তো রাত্রি রাত্র করা গর্তন হবে বা তাই বিত তো বিথ লাতা বিথ কিন্তু মাছ এরকম আলবায়ু তু তাতে এটা ইয়া তারপর অদু অদু উনমানি ওদু উন্মানি অজুর পানি আর অজুটাকে বলা হয় উদু উন এটা আমি অতিরিক্ত বলে দিলাম পরের শব্দ অর্থ গুলো আছি একবারে যে পর্যন্ত যাব আর আইতাম আচ্ছা বলুন তো এর ভাবার্থ থেকে কি আর আইতাম আর আইতাম আপনি কি দেখেছেন এটা হল শাস্তি করতে মানে ভাবার্থ মানে আপনি বলুন তো তাবিরুল ওয়ালিদাইন মা-বাবার প্রতি সদাচার তারপর আসসাতরু সত্রয়াসতু রুস্তুল্লাতাসতু ঢাকা আবৃত করা সারাফুন মানে ভদ্রতা মর্যাদা আমি নিজেও এই যে পড়াইতে গিয়ে অনেক সময় সফটওয়্যার তো ভুলে যাই তখন স্কিপ করে যাব আপনারা অফলাইনে মেনট করে নেবেন আগে বলে নিলাম তারপর হলো সিল আতুন সিল আউন মানে পণ্য আল খলক মাখলুক মানে সৃষ্টিজীব আর তার পরস্পর দয়া করা তারপর তারপর আল বাজাজাতু সহসরল জীবন জীবনযাপন সাদা সিদা আহ অন্য কসানু মানে হ্রাস পাওয়া হ্রাস করা তারপর মিসকলুন আহ মিসকলুন মানে কণা পরিমাণ কিবরুন অহংকার রিফকুন কোমলতা মাস ওলুন দায়িত্ববান যাকে জিজ্ঞাসা করা হয় র আইন চালক শাসক রাখাল র আইয়াতুন মানে শাসিত প্রজা প্রজা তারপর না আলুন জমা নিয়ে আলুন আচ্ছা জমা নিয়ে আলুনটা মোয়ান্নাস হিসেবে ব্যবহার হবে যাই হোক না আলুন এটা জমা মোয়ান মোয়ান্নাস সামা আইয়ন আর কি জুতা হসনুল হসনুল হলকেই মানে চরিত্রের উত্তমতা তারপর এই পৃষ্ঠে আসি আল আয়াদাত মানে রোগীর ইয়াদাত করা খোঁজ খবর নাও এবং দেখতে যাওয়া এরপরের পৃষ্ঠায় আসি তখন 54 এ পর্যন্তই আর কি এই 54 পর্যন্ত এই 55 থেকে আবার দ্বিতীয় ভাগে হবে তো 54 পর্যন্ত আজকে হাদিস একটানে পড়া হবে ইনশাআল্লাহ তো এই পর্যন্ত শব্দার্থ যা কিছু আসলো এগুলো ভালোভাবে আপনারা ইয়াদ করবেন সর্বপ্রথম আমিও ইয়াদ করছি আবার ভুলে যাই আবার ইয়াদ করতে হবে এই চলে আর কি এরকম পারলে হাদিসগুলো মুখস্থ করে ফেলবেন প্রত্যেকটা ইনশাআল্লাহ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন যে হে লোকেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও কারণ আমি প্রতিদিন আমি দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি রাওয়াহ মুসলিম আনিল আগরি আচ্ছা এই নামটা না আমি সঠিক উচ্চারণ করতে পারছি না এই জন্য এটা বাদ দিয়ে দিই আপনারা অফলাইনে কোনো ভালো আলেমের কাছে গিয়ে এগুলো হল করে নেবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

কাননি আংজুর ইলা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইয়াহকি নাবিয়াম মিনাল আম্বিয়াই যেন আমি দেখছি রসুল্লাহ সাল্লাসাল্লামকে যে তিনি বর্ণনা করেছেন কোনো নবীদের মধ্যে থেকে কোন নবীর ঘটনা সালাওয়াতুল্লাহ আসালাম আলাইহিম আল্লাহ তাল সালাত এবং সালাম তাদের উপরে আহ দরাবাহু কৌমন কি ঘটনা বর্ণনা করতে দেখছেন শুনছেন যেন তেছেন যে দরাবাহ কৌমুন ফা আদমাউহু যে সেই নবীকে তার قوم মেরে রক্তাক্ত করেছে ওয়াহুয়া ইয়ামসাহু দামা আসে রক্ত মুছছে আনওয়াজহি তা চেহারা থেকে ইয়াকুল এই কথা বলতে বলতে আল্লাহুম্মা গফির লি কৌমী ফা ইননাহুম হুমলা ইয়ালামুন যে আল্লাহ আপনি আমাদের সম্প্রদায়কে माफ করে দেন কারণ তারা জানে না কত দরদিছিল হ্যাঁ নবী অন্য নবী

আবু ইয়াহিয়া রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে একজন লোক আনসার আনসারদের মধ্যে থেকে একজন লোক বলেছে হে আল্লাহ রসুল আপনিও আমাকে সরকারের কাজে নিয়োগ দিন যেভাবে অমুককে নিয়োগ দিয়েছেন ফাঁকা তখন তিনি বলেছেন রসুল বলেছেন কি ইন্নাকুম বাদি নিশ্চয় তোমরা আমার পরে সাক্ষাৎ করবে আসারতান পক্ষপাতিত্বের ফাস বেরো সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো হাত্তা তালকুনি

নবিসাল্লাল্লাহ হরহিসাল্লাম বলেছেন নিশ্চয় সত্য পুণ্যের দিকে পদ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে পদ দেখায় ওয়াইন আল কাদিবা ইহাদি এলাল ফুজুর আর মিথা পদ দেখায় পাপাচারিতার দিকে ওয়াইন আল ফুজৌরা ইহাদি এলানার আর পাপাচারিতা এটা পাপাচারিতা এটা পদ দেখায় জাহান্নামের দিকে আন সাহালিব্নু হোনাইসিন আহ হুয়া বাদারি একজন বদরী সাহাবী রদি আল্লাহ আনহু আল্লাহিয়া সালাহাম যে তার সাথে বর্ণিত হয়েছে যে নবী বলেছেন যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে মানে দিল থেকে যে আসলে দিল থেকে দিলের খবর আল্লাহ তালা জানে এখানে কোন অভিনয় চলে না

আফমানের চরিত্রের পবিত্রতা বলা আফাফ ওয়াল গিনা এবং অমুকApiException মানে অমুকApiException বলতে কি মানে সচ্চলতা তাও আর মুসলিম তাব আনসিফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলল কুত ইয়া রাসূলুল্লাহ কুলি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলনি দতিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম হে আল্লাহর রাসূল আপনি আমাকে ইসলামের এমন একটি কথা শিক্ষা দিন এমন একটি কথা বলুন আহাদান যা আমি আপনি ছাড়া আর কাউকে জিজ্ঞাসা করবো না মানে একটা শেষ কথা বলে দেন কলা বল আমি তিনি বললেন যে তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান আনলাম এবং এই কথার উপর তুমি ইস্তকামাত থাকো মানে দৃঢ় থাকো رواه مسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير واحب الى الله من المؤمن الضعيف ضعيف من المؤمن الضعيف كنت في হচ্ছে كنت কি হচ্ছে ঠিক পাচ্ছেন তো ভাই الله হরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু المؤمن القوي উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় দুর্বল মুমিন থেকে উত্তম তোমাকে যা উপকার শেষগুলোর করো আগ্রহী আইন বিল্লা আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে সাহায্য চাও এবং অক্ষম হয় না কিছু যদি তোমাকে আক্রান্ত করে ফলে তাহলে তুমি বলো লাও আন্নি ফালতু লাকান কাজা ওয়া কাজা যদি আমি এটা করতাম তাহলে এমন ক্ষত তম ক্ষত মানে যদি দিয়ে কথা বলবেন না যদি এরকম করতাম তাহলে এরকম হইতো এগুলো বলবেন না ওয়ালাকিন কুল বরং বর কদর আল্লাহ কদর আল্লাহ যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যেটা হয়ে গেছে বেশ এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ফা লাউ এই লাউ দিয়ে যে কথা বলা কারণ এই লাও যে কথাটা মানে যদি কথাটা তাফতাহু আমাল সেই তন শয়তানের আমলকে খুলে দেয় যদি এরকম হয়তো বলেন না যদি কথা নদীতে যদি দিয়া এই

মানে মায়েতকে নিয়ে যখন কবরের কাছে যাওয়া হয় তো এটাকে অনুসরণ করে তিনটা জিনিস তার তার কি আহাল মানে তার পরিবার তার সাথে যায় তার মাল যায় হ্যাঁ কিছু সম্পদ যায় আমাল এবং তার আমল যায় ফায়ার যে অর দুটি ফিরে আসে ওয়া বকা ওয়াহিদুন একটা বাকি থাকে ইয়ার জি ও আহল মাল হু তার মাল এবং তার তার পরিবার ফিরে ফিরে আসে ওয়া বকা বাকি থাকে তার আমল

কুন্তু আতি হ্যাঁ আমি আসতাম তার কাছে তার ওজুর পানি নিয়ে এবং তার প্রয়োজনীয় কোনো কিছু থাকে সেটা নিয়ে তখন এসাল নিয়ে তখন তিনি বললেন যে আমার কাছে চাও কিছু লাগলে বলো চাও তখন তো আস আলু কা মুরা ফকা তাকা ফি ফিল জান্না আল মুরা ফকা মানে পরস্পর বন্ধুত্ব আমি আমি বললাম কি বললাম যে আমি আপনার কাছে চাই জান্নাতে আপনার বন্ধুত্ব সুবহানাল্লাহ তখন

আহ নিজের উপর আহ আলান নিজের ব্যাপারে বিকাশ বিকাশের সুযোগ অধিক সেজদার মাধ্যমে মানে বেশি বেশি দাও মানে নামাজ পড়ো বেশি বেশি রাহু মুসলিম আবীসাল রসুল্লা সালাহ মানুসাই নেই আবু হামুস আল্লাহ থেকে বলেছেন রসুল সাল আলাই্লাম বলেছেন এরশাদ করেছেন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করে পড়েছে সে জান্নাতে প্রবেশ করবে দুই ঠান্ডার নামাজ বলতে ফজর এবং কেউ বলে আসর কেউ বলে মাগরিব এই তুই ধারণা না আচ্ছা এখানে বলা হয়েছে আল বারদানি মানে আসসুফ ওয়াল আসর মানে সকালের নামাজ ফজরের নামাজ এবং আসরের নামাজ এই নামাজ উদ্দেশ্য আন আব্দুল্লাহ আমরিন দেন আমর লিখতে একটা অতিরিক্ত ও আছে এটা মনে রাখবেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা قال আব্দুল্লাহ

কে তারা বললো আল্লাহ রসুলি দা হল আল জান্না যে আমার আনুগত্য করেছে সে তারা প্রবেশ করবে আমার না আসনি আহ আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে ফাঁকাত আবার সে অস্বীকার করলে দেখেন সরাসরি বলে না যে সে যাবে এটাও মানে দেখেন কথার মধ্যেও কথা বাহম দিন

আরো এইটা আপনি কি এটা মানে বিষয়টা কেমন মনে করেন যে ইনকান জালিমান যদি সে জালেম হয় ফাঁকাই ফ্যান শুরু ফাঁকাই শুরু আমি তখন জালেমকে কিভাবে সাহায্য করবো তাকে জুলুম থেকে বাধা দিবে এটাই তাকে সাহায্য করা ফাইনা যা লিখে না শুরু এটাই তাকে সাহায্য করা জালেমকে তার থেকে বাধা দেয় জালেমকে সাহায্য করা প্রকৃত সাহায্য করা

লাইয়াস্তুর আব্দুন আবদান গোপন করে না বান্দা দুনিয়ার কোনো বান্দার বান্দাকে ইল্লা তবে সাতারহুল্লাহ কিয়মাল কিয়ামা আল্লাহ তালা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন তো এই লা বাদ দিয়ে দেখেন ইয়াস্তুর আব্দুন আব্দান ফির দুনিয়া সাতারহুল্লাহ ইয়ামাল কিয়ামা যে বান্দা যদি কি করে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে তো আল্লাহ তালা কিয়ামতের দিন তার দোষকে গোপন রাখবেন রাহু মুসলিম

আমি বললাম তারপর কোনটা বলে আল জিহাদ তারপর লোকে আল্লাহ রাস্তায় জিহাদ করা তো নামাজ পড়া পিতামাতার সাথে সদ করা এরপর লোকে আল্লাহ রাস্তায় জিহাদ করা এখন চর মনে আল্লাহরা বলবে যে আমরা নির্বাচন করি এটা এটা বড় জেহাদ আচ্ছা আফন মাফ চাই বলে ফেলছি ওটা এগুলা এখানে এটা হাদিসের দর্শক

আন্তামান আহবাপ্তা আল্লাহ নবীলাম বলছেন যে তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে যে কি বলি যার সাথে যার তার সাথে তার কেয়ামত যার সাথে যার মহাব্বাত তার সাথে তার কেয়ামত আল্লাহ নবী সালাম বলছেন কি রে আহমান আহবাপ্তা তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كي بولا ألا إن سلعة الله غالية نشتو أللر ربنا أنيك دامي ألا إن سلعة الله الجنة نشتو أللر ربنا هلو جنة رواه الترمذي عن سلمان الف عن سلمان الفارسي رضي الله عنه قال

তারা পরস্পর ভালোবাসে অতি সং অতি সং ও অতি সউনা লিয়মুল কিয়ামাহ তা এই রহমতের 99টি রয়েছে কিয়ামত দিবসের জন্য সুবহানাল্লাহ তাহলে আল্লাহর তালার যে দয়া এবং রহমত এই রহমতের মানে রহমতকে 100টা ভাগ করে 100 ভাগের 1 ভাগ এই পুরা পৃথিবীতে জন্ম থেকে নিয়ে একেবারে পৃথিবীর

তোমাদেরকে নিয়ে যাবেন মানে তোমরা এমন এক জাতিতে পরিণত হয়েছে যে তোমাদের কোনো গুণা নেই একটা গুণাও করো না একেবারে সবাই ফেরস্তা তুল্ল আমল করো হ্যাঁ একেবারে সব নেই কামলে ভরপুর তো এই জাতিকে আল্লাহ তালা নিয়ে যাবেন আস্তে আস্তে মৌতের মধ্যে এরপর এমন এক জাতিকে নিয়ে আসবেন ওলা যা এমন এক জাতিকে নিয়ে আসবেন ইউজ নিব না ফায়স্তাক ফিরোনা যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ফায়স্তাক ফিরোন আল্লাহ এবং আল্লাহর কাছে মাফ চাইবে পাপও করবে এবং আল্লাহর কাছে মাফ দেবেন সিরুল্লাহম অথবা আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ মানে আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন তো আমাদের উচিত শুধু একটু চাও আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন

তাকে মানে একজন মোমিনের বৈশিষ্ট্য কি হবে সে সবসময় আল্লাহর জিকিরে থাকবে সে যাই করুক এবং সে হয়তো আলেম হবে মানে শিখতে থাকবে আহমুত আল্লিমান মানে শিখাতে থাকবে আহমুত আল্লিমান অথবা শিখতে থাকবে এই তিনটা সুরতের বাহিরে আর হয়তো কিছু আছে তো এই তিনটা ছাড়া যা কিছু আছে সবকিছু যেমন একজন শুধু দুনিয়া দুনিয়া বি লেখাপড়া করে দুনিয়া কামানোর জন্য চাকরি নিচ্ছে দুনিয়া নিয়ে আছে এখানে কোন আল্লাহর জিকির নাই।

প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে আন আবি উমা মাতা রাদিয়াল্লাহু আনহু কল সাহাবু اصحاب রাসূলুল্লাহ সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইয়াওমান ইনদাহু দুনিয়া যে আবু উমা মাতা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলের সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাগণ একদিন আলোচনা করেছেন তার কাছে দুনিয়ার

আচ্ছা রাহু আবু দাউদ আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা আন রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন আইউল ইসলাম ইসলামের কোনটা উত্তম ইসলামের কোনটা উত্তম ক্বালা তুতে আমুল তুতে আমুতু আমা যে তুমি খাবার খাওয়াবে অথবা ক্বালাউসালামা সালাম দিবে আলা মান আরাফতা ওয়া মান তুমি যাকে চেনো এবং যাকে চেনো না পর মানে কথায় পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে আর মানুষকে খাওয়াবে বেশ এটি হলো গিয়ে ইসলামের উত্তম জিনিস عن ابي هريره رضي الله عنه ان عن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقه من المال مما من مال لفتك من সম্পদ থেকে कमाए না اما زاد الله عبدا بيعف بن بدي করে না আল্লাহ কোন বানদার اما زاد الله عبدا بيعف الا عزن আর ক্ষমা করার দ্বারা আল্লাহ বৃদ্ধি করেন না তবে তার সম্মান মানে এক কথায় নফি নফি ইসবাদ এখানে মানে আল্লাহ তালা বান্দার বৃদ্ধি করেন ক্ষমার দ্বারা তার ইজ্জাত তার সন্মানকে ক্ষমার দ্বারা তার ক্ষমা করে দিলে তার সম্মান বৃদ্ধি পায় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন নফি নফি যদি মানে ফেলে দিন তাহলে জাহাদ আল্লাহ আবদান বি আফবেন আসবেন মানে আল্লাহ তালা বান্দার ক্ষমার দ্বারা তার ইজ্জাত বৃদ্ধি করে দেন আমা তাওয়াদ আহাদুন লিল্লাহি যে ব্যক্তি আল্লাহর জন্য নত হয় বিনয় অবলম্বন করে ইল্লা রফা আল্লাহ আচ্ছা মা তাওয়াদ আহাদুল্লাহ ইল্লা রফা আহ আজা আজাল্লাহ তো আল্লাহ আজাল্লাহ তার সম্মানকে তাকে কি করে উঁচু করেন যে ব্যক্তি মানে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে তো আল্লাহ তালা তাকে উঁচু করেন মান হুনা মিন হুনা জায়দাতুন আই মা আই মালান

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল নবীর মানে আমাদের জন্য পড়ে থাকা কোনো এমন একটা খাবার পড়ে আছে যেটা কেউ দেখে মনে যে গাষ্টা যদি ধরে আমরা একটা খেজুর পাই তো আমাদের জন্য এটা খাওয়া উচিত মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন যে তার জন্য তো শতক খাওয়া নিষেধ তো ওটা শতক খেজুর কিনে ভয় যদি না করতেন তাহলে তিনটা উঠে খেয়ে ফেলতেন আমাদের জন্য এটা উচিত আর খাদ্য খাবার নষ্ট না করা

আহ তার কাপড় হবে সুন্দর তার জুতা হবে সুন্দর জামাল তিনি বলেছেন যে নিশ্চয় আল্লাহ তালা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন তো ভালো জামা কাপড় পরা চাকরি এটা অহংকার বসত যদি না হয়ে সুন্দর সৌন্দর্যের জন্য হয় তো এটা আবার আল্লাহ তালা পছন্দ করেন এটা ওই তো ইন্নামাল আমল বিনিয়াদ আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা আনহা ক্বালাত

ইন্নাল মুমিনা নিশ্চয় মুমিন লায়ুদ্রিকো লায়ুদ্রিকো সে পেয়ে যায় বি হসনি তার উত্তম চরিত্র দ্বারা দ্বারা যা তা সিমি অল এবং কয়েমের মর্তবা মানে সায়েম মানে যে রোজাদার অল কয়েমি মানে যে কিয়ামকারী আবু দাউদ আন আনহা তিনি বলেছেন তিনি সকল বিষয়ে কোমলতা পছন্দ করেন সকল বিষয়ে কোমলতা পছন্দ করেন সব জায়গায় বসগিরি না কোমলতা পছন্দ করেন আল্লাহ আর কোমলতার মাধ্যমে পরিবেশও কোমল থাকে তিনি বলেছেন আমি তো রসোল্লা সাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি কুল্লুকুম রত্যেকে জিম্মাদার হ্যাঁ কুল্লুকুম তোমরা কুল্লুকুম প্রত্যেকে মানে রাখাল চালক হ্যাঁ অভিভাবক হ্যাঁ অকলাস রিয়াতে হি রয়াতুল মানে প্রজা প্রত্যেকে তার মানে শাসিত বা অধীনস্থ প্রত্যেকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল ইমামুর রাইন ইমাম মসজিদের ইমাম সে তার মহাজিন মুসল্লিদের ক্ষেত্রে একজন রয় মানে দায়িত্বশীল এবং সে জিজ্ঞাসিত হবে তার অধীনস্থদের সম্পর্কে একজন লোক ঘরের কর্তা সে তার তার ঘরে ঘরের কর্তা আহ ও মাস ওরুন আন রিহি সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে المرأۃ رعیتٌ في بیت زوجها ومএকজন মহিলা একজন কর্তী হ্যাঁ সে তার স্বামীর ঘরে মাসউলাতুন আন রয়য়াতহা সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে الخادم رعین ফি مال سيده একজন খাদেম সে দায়িত্বশীল হলো একজন তার মনিবের সম্পদের ক্ষেত্রে মাসউলুন আন রয়য়াতহি সে তার এই অধীনস্থতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে

عن عمر بن عن عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير ثم لا ريشهم بريدهن كورونا الحرير يعني ريشهم ريشهم الكبور فإن من لباسه في الدنيا فإن 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 মাল লাবিসা হুফি দুনিয়া যে দুনিয়াতে তা পরিধান করলো লাম ইয়াল বাস হুফিল আখের তা ফাইন না মাল লাবিসা হুফি দুনিয়া কেননা নিশ্চয়ই যে তা দুনিয়াতে পরিধান করলো লাম ইয়াল বাস হুফিল সে আখেরাতে তা পরিধান করতে পারবে না অন আয়সা তার রাজি তার মানে এটার জন্য মানে জাহান্নামের ফয়সালা হবে আখেরাতে সে রেশমের কাপড় পরিধান করা থেকে বঞ্চিত হবে আন আয়সা তার রাজি আনহা

অলা আমা আলিমতা তুমি কি জানো না আন্না আব্দি ফুলান আপন নিশ্চয়ই আমার অমুক বান্দা মারি দাও সুস্থ হয়েছে ফালাম তাউত তখন তুমি তাকে জিয়ারত করোনি তাকে দেখতে যাওনি আম্মা আলিম আম্মা আহ আলিম তা আন্না কালাউ আউতা আর তুমি জেনে রাখো যদি তুমি তাকে দেখতে লাওয়াজাত তানি আমাকে তার কাছে কাছে পেতে মানে কোনো রোগী দেখতে যাওয়া মানে আল্লাহকে দেখা

ওতে আমা সে বলবে হে আমার প্রতিপালক কিভাবে আমি আপনাকে খাওয়াবো আন্তর রব্বুল আলমিন আপনি তো রব্বুল আলমিন আম্মা আলিম তা আমা আলিম তা তুমি কি জানো নি আম্মা নাও এখানে আমি ভুল বলেছি ওখানে আমা হবে আমা আলিম তা আন্না হোস্তা হোস্তা আমাকা আব্দি ফুলানুন তুমি কি জানো না যে অমুক ব্যক্তি তুমি কি জানো যে আমম অমুক ব্যক্তি তোমার কাছে খাবার চেয়েছে ফলাম তু তাআমুহু তুমি তাকে খাবার খাওয়াওনি আমা আলেমতা তুমি কি জানোনি അന്നাকা আতাআমতাহু যদি তুমি তাকে খাবার খাওয়াতে লাও তাযালিকা ইনদি তাহলে তুমি कहते ওই আমায় ইবনা আদম ইসতাস ক আমি তোমার কাছে পান করতে চেয়েছি ফালাম তাসকিনি তুমি আমাকে পান করাওনি ও লা ইয়ারব্বি হে দুনিয়া বলেন হে আমার প্রতিপালক

মানে তাকে দেখতে গেলেন তার কাছে আসলেন এবং তাকে রুগী দেখতে গেলেন রুগী হিসেবে তিনি তাকে বললেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো নজর সে ভয়ে তার পিতার দিকে দাহু সে তখন তার কাছেই ছিল আতি আবা আবুল আবুল কাসিম কে আল্লাহ নবী সাল্লাম

আহ আন্না রসুল্লাহ আলহ্লামা কে দেখতে গেলেন রোগী হিসেবে দেখতে গেলেন আব্দুর রহমান ইবনে আউফিনে আবি আকিন আবদুল্লাহ ইবন মাসাউদ্দিন রদি আল্লাহ আনহুম এবং তার সাথে ছিল আব্দুর রহমান আউফ سعد بن ابي وقاص عبد الله بن مسعود رضي الله تعالى عنه فبكى رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم تكون كذا دلين لما راى القوم بكاء رسول الله صلى الله عليه وسلم بكوا تكون لوكرا যখন قوم যখন رسول الله صلى الله عليه وسلم এর কান্না দেখলেন তখন তারাও কাঁদলো اقول الا تسمعون ان الله لا يعذب بدمع العين তখন তিনি বললেন যে তোমরা কি শুনোনি যে নিশ্চয় আল্লাহ তাআলা আযাব দিবেন না ওই চক্ষুকে মানে বিদামিয়াল আইন মানে দমন মানে অশ্রু অশ্রু চক্ষুকে অশ্রু চক্ষুকে কতনা আযাব দিবেন না মানে যে চোখ কাঁদে লা ওয়ালা বিহু ওয়ালা কলবি এবং দুঃখিত হৃদয়কে আলা কি ইউআযিবু বিহাযা আও আহ কিন্তু তিনি শাস্তি দিবেন এটাকে কিন্তু তিনি শাস্তি দিবেন এটাকে অথবা রহম করবে ওয়া ইলা লিসানিহি এবং তিনি তার জিPPAR দিকে ইশারা করলেন মানে জিPPAR কে কথার কারণে হয় শাস্তি দিবে অথবা রহম করবে যেন ভালো কথা বলা হচ্ছে আন উসামা আন উসামাত ইবনি যায়িদিন রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাকা আলা ইবনি আলা নিব আনতাহি

নিশ্চয় আল্লাহ আল্লাহ তালা রহম করেন তার বান্দাদের মধ্য থেকে রহম রহমশীলদেরকে আচ্ছা এ পর্যন্ত বলে গেলাম লম্বা হাদিসের দর্শ মানে ক্যারান্তি এসে গেছে আপনারা এই পর্যন্ত পড়েন নিজেরা অর্থটা বের করে তর্জমা করার চেষ্টা করেন হাদিসের ভাষাতে এবার ঠিক মতো পড়ার চেষ্টা করেন বাকিটা এক একদর্শে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামালাইকুম রহমতুল্লাহ বরাক